আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে ভাগ্নিকে নিয়ে আসলাম মিট বক্স খাওয়ার জন্য আমি যে রেস্টুরেন্টে আসছি এই রেস্টুরেন্টের বক্সটা নাকি অনেক ভালো অনেক বেশি সেল হয় এবং কোয়ালিটিফুল এই জন্য আমি চলে আসলাম এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা কোথায় নাম কি ভিডিও শেষের দিকে শেয়ার করব তো আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম এটা হচ্ছে দিনের ভিউ রাতের ভিউটা একটু পরে দেখাবো দিনের ভিউটা আমার অস্থির ভালো লেগেছে পুরো রেস্টুরেন্টটা ফলের গাছ ফুলের গাছ দিয়ে ভরপুর সুন্দর সুন্দর আর ফল ফুলের গাছ দেখতে কার না ভালো লাগে গাছ প্রেমীদের তো প্রশ্নই ওঠে না দেখেন কত মিষ্টি মিষ্টি মালটা ধরে আছে এই সুন্দর একটা ফুল আমি নাম জানি না এই দেখেন কত আমরা একদম পাতায় পাতায় আমরা ধরে আছে দেখতে পাচ্ছেন জাস্ট অস্থির লেগেছে এখানে একটা লেবু দেখলাম আর চারপাশে এরকম রকম গাছ এখান থেকে পুরো রংপুরটা আপনি সুন্দর করে দেখতে পারবেন দেখছেন একদম অ্যামেজিং একটা ভিউ আমার এখানে আসলে এই ভিউগুলো গুলো দেখতেই ভালো লাগে এখানে একটা দোলনা আছে দোল খেতে পারবেন এই স্পেসটা ভাড়া দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য যেমন আজকে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে এখানে ফ্রেন্ডরা মিলে সো আমার ভাগ্নি আবার দোলনা প্রেমী সে দোলনা দেখে ছুটে গেলো দোল খাওয়ার জন্য তাকে বসিয়ে দিলাম এখন আপনাদের সুন্দর করে রাতের ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে রাতের ভিউ সবাই বলে এই রেস্টুরেন্টে রাতের ভিউটা নাকি অস্থির তবে আমার কাছে দিনের ভিউটাই বেশি ভালো লেগেছে সো এবার অর্ডার দেওয়ার পালা বসে পড়লাম মেনু বুকটা নিয়ে আমি দেখছি কি খাবো কি অর্ডার দেওয়া যায় আর এই দিকে আমার দেখেন করছে ফাইনালি বক্সটা আমার হাতে এসে পৌঁছালো এটা ভরা একদম দেখেন চুবু চুবু ভরা একদম দেখতে কেমন লোভনীয় আর বক্সটা দেখেন অনেক বড় এই মিড বক্সটার দাম নিয়েছে দুইশো বিশ টাকা তো খেয়ে দেখবো কোয়ান্টিটি যেহেতু মার্শাল্লা ভালো দিয়েছে টেস্টটা কেমন সো আমি প্রথমে আমার ভাগ্নিকে একটু খাইয়ে দিলাম এখন আমি খেয়ে দেখবো কেমন সো দেখেন মাংসের পিসটা কিন্তু বড়ই আছে হ্যাঁ মোটামুটি বড় অন্যান্য মিট বক্সের তুলনায় তো আমি খেয়ে দেখলাম সত্যি ইয়ামি একটা টেস্ট চিকেনের পাশাপাশি চিকেন সসেসটাও ভালো পরিমাণে দিয়েছে এরপর দিয়েছে কাঁচামরিচ দিয়েছে ব্ল্যাক অলিভ আর উপরে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে মেওনিস দিয়েছে এর পাশাপাশি সস দিয়েছে সব মিলিয়ে ইয়ামি একটা টেস্ট ভাই না খেলে বুঝবেন না এটা আসলে কতটা টেস্টি একটা খাবার আমার মনে হয় যে দুশো বিশ টাকা এই খাবারের তুলনায় ঠিক আছে আসলে খাবার মজা লাগলে টাকা বেশি হলেও সমস্যা নেই এরপর আমি একটা লাচি অর্ডার দিয়েছিলাম লাচ্চিটা আমার কাছে এত ভালো লাগেনি এখানে কাউন্টারে এসে বিল দিতে হয় তো আমি কাউন্টারে আসলাম আমার বিল হয়েছে তিনশো টাকা আমার বিল দিলাম এবার লোকেশনটা শেয়ার করি আপনি চারতলার মোড়ে আসবেন এখানে দেখবেন ছয়তলা একটা বিল্ডিং আছে এই ছয়তলা বিল্ডিংয়ের ষষ্ঠ তালায় এই রেস্টুরেন্টটার নাম টুইন রুফ রেস্টুরেন্ট